আমন ধান বাঁচাতে জল দিল মুকুটমণিপুর জলাধার। এবছর বৃষ্টির পরিমাণ কম, তাই জলাধারে জলের পরিমাণও কম, কিন্তু বাঁচাতে হবে মাঠের ফসল, তাই জল ছাড়ল কংসাবতী জলাধার। এবছর বর্ষায় বৃষ্টি তেমন হয়নি, তাই মুকুটমণিপুর জলাধারে মোট জলের পরিমাণও বেশ কম, কিন্তু বাঁচাতে হবে মাঠের ফসল, তাই জলাধারে জল কম থাকা সত্ত্বেও আমন ধান চাষে গতি আনতে এবং বর্ষায় বৃষ্টির ঘাটতি মেটাতে অবশেষে জল ছাড়ল বাঁকুড়ার মুকুটমণিপুরের কংসাবতী জলাধার। ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই দেশ, এই বাংলা, একথা শুধু গানেই নয়, শস্য শ্যামলা বাংলার মাঠঘাটি তা প্রমাণ করে দেয়। আর তাই আমন ধান চাষে গতি আনতে এবং বর্ষায় বৃষ্টির ঘাটতি মেটাতে অবশেষে জল ছাড়ল বাঁকুড়ার মুকুটমণিপুরের কংসাবতী জলাধার। সোমবার সকাল থেকেই জলাধারের লেফট ব্যাংক মেইন ক্যানেল এবং রাইট ব্যাংক মেইন ক্যানেল দিয়ে জল ছাড়ার কাজ শুরু করেছে কংসাবতী সেচ কর্তৃপক্ষ। কংসাবতী সেচ কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, লেফট ব্যাংক মেইন ক্যানেল দিয়ে আপাতত 4,500 কিউসেক এবং রাইট ব্যাংক মেইন ক্যানেল দিয়ে 1,600 কিউসেক জল ছাড়া হয়েছে। তবে প্রয়োজনে জল ছাড়ার মাত্রা আরো বৃদ্ধি করা হবে, এমনটাই জানিয়েছেন কংসাবতী সেচ প্রকল্পের আধিকারিকরা। কংসাবতী সেচ কর্তৃপক্ষ সূত্রের খবর, চলতি বছর বর্ষার মরশুমে কংসাবতী নদী উপত্যকায় সে অর্থে ভারী বৃষ্টি হয়নি, এর ফলে কংসাবতী ও কুমারী নদী দিয়ে মুকুটমণিপুর জলাধারে তেমন পরিমাণ জলও আসেনি। কার্যত বর্ষায় যেখানে মুকুটমণিপুর জলাধারে মোট জলের পরিমাণ 430 একর ফুটের ওপরে থাকার কথা, সেখানে এখন জলের পরিমাণ রয়েছে মাত্র 418.5 একর ফুট। জলাধারে জলের সঞ্চয় কম থাকলেও বাঁচাতে হবে মাঠের ফসল, তাই বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায় আমন ধান চাষে গতি আনতে ও কিছু ক্ষেত্রে মাঠের ফসল বাঁচাতে কংসাবতী সেচ কর্তৃপক্ষ মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। মোটামুটি ভালোই উপকার হবে যদি সেচ দিকে জল হয়, এটা ভালোই হবে। যারা আমাকে লাগানো জনগুলো লাগানো হয়েছে সেগুলার পক্ষেও হবে, আর জনগুলো হয় না সেগুলার পক্ষেও আরও সুবিধা ভালো হবে। চারা যাদের কিছু কিছু আছে চারা সেগুলোর থেকে হবে। মোটামুটি 20-25 দিন থাকলে মোটামুটি চাষিদের একটু ছাড় থাকলে ভালো হয়। 20-25 দিনের মধ্যে হলে ভালো। তবে কৃষকদের দাবি, জল আরো আগে পেলে চাষের কাজে সুবিধা হতো। এবছর ভারী বৃষ্টিপাত না হওয়ায় এমনিতেই ধান চাষে মার খেয়েছেন কৃষকরা। এই জলটাই যদি আগে দিত আর কি, মানে ঠিক মানে চাষিরা মানে যেভাবে চাষ করে সেই টাইমে যদি এই ধরুন শ্রাবণ মাসের 15-16 যদি দিত, তাহলে অনেকটা চাষিরা মানে মনোবল দিয়ে চাষ করতো যে এখনও মানে শ্রাবণ মাসটা আছেই আর কি। আর যেহেতু এখন মানে ভাদর মাস আজ পড়ে গেল, আজ ধরুন 8-9 তারিখ হয়ে গেল, ঠিক আছে, তাহলে এতে আর মানে চাষির অতটা মনোবল নেই, মানে চারাগুলো এখন সব মানে বয়স হয়ে গেল, বুঝলেন তো। মানে এই যে ধরুন লল্লাট পাকের চারা, লল্লাট পাকের চারা প্রায় যারা মানে জ্যৈষ্ঠ মাসে ফেলেছে তাদের মানে কাষ্ঠলের মুখে চলে এসছে, কিন্তু সেই চারা থেকে তো আর ধান হবে না। পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছেন, মাঠগুলো তো দেখতে পাচ্ছেন যে যেখানে জল ছিল সেখানে হয়তো চাষিরা মানে চাষ করেছে, এই জল হবে ক্যানেলে জল দিবে এইভাবে আর কি চাষ করা হয়েছে, কিন্তু এখনও তো মানে পুরো মাঠেই ফাঁকা আছে। তবে দেরি হলেও ফের খিলিয়ে হেসে উঠতে শুরু করেছে মাঠ ভরা ফসল, যা দেখে মুখের হাসি চওড়া হয়েছে কৃষকদেরও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুকুটমণিপুর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।